হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যে বাজেট পেশ করা হয়েছে তো এই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সহ দশটি বড় ঘোষণা রয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দু হাজার তেইশ সালে কিন্তু বাজেট ঘোষণা করা হয়েছে তো এই মুহূর্তে যে বিষয়গুলো হাইলাইট রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন এই বাজেটের হাইলাইটগুলো আপনি তাহলে জেনে নিতে পারবেন তো চলুন সমস্ত জানিয়ে দিচ্ছে কী জানানো হয়েছে তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলের নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বেলি ক্লিক করে অন্য নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে বিধানসভায় পেশ হল রাজ্যের বাজেট এই বাজেট কর্মসংস্থানমুখী বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর দুটোয় বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো আজই কিন্তু দুপুর দুটোয় বাজেট পেশ করা হয়েছে বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধিসহ একাধিক বড় ঘোষণা রাজ্যের ঘোষণা করা হলো নতুন অনেক প্রকল্পরও তো অনেক প্রকল্পরাও ঘোষণা করা হয়েছে তারই সঙ্গে কিন্তু ডিএ বৃদ্ধি করা হবে সেই বিষয়টা কিন্তু জানানো হয়েছে দুপুর দুটোয় আজই কিন্তু জানানো হয়েছে এই দু হাজার বাজেট ঘোষণা করা হলো দেখুন কি বলা হচ্ছে এক নজরে দেখে নেওয়া যাক চলতি অর্থবর্ষে রাজ্যের বাজেট বাংলার মানুষের হাতে কি এলো ঠিক আছে তো সেক্ষেত্রে কি কি আপনারা পাচ্ছেন সেটা এই যে বিষয়টি যে বিষয়গুলো হাইলাইট সেগুলি তুলে ধরছি পরবর্তীতে আপনাদের জন্য আরও একটা ডিটেল ভিডিও চলে আসবে দেখুন তিন শতাংশ ডিএ রাজ্য সরকারের বেতনভোগী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা আপনাদের জন্য কিন্তু তিন শতাংশ ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারের বেতনভোগী যারা রয়েছেন তাদের জন্য গুড নিউজ এরপর বলা হচ্ছে বিধায়ক উন্নয়ন তহবিল বিধায়কদের এলাকা উন্নয়ন প্রকল্প কর্মসূচিতে এলাকা উন্নয়নের খাতে বাৎসরিক ষাট লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা বাড়িয়ে সত্তর লক্ষ টাকা করা হয়েছে তো ষাট লক্ষ টাকা থেকে কিন্তু দশ লক্ষ বাড়ানো হয়েছে তো সেক্ষেত্রে সত্তর লক্ষ টাকা হচ্ছে বিধায়ক উন্নয়ন তহবিল ঠিক আছে তারপরে বলা হচ্ছে রাস্তাশ্রী প্রকল্প যেখানে রাস্তাশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ তিন হাজার কোটি টাকা তৈরি হবে এগারো হাজার কিলোমিটার রাস্তা সারাই হবে পুরনো রাস্তা তারপর বলা হচ্ছে ভবিষ্যৎ ও ক্রেডিট কার্ড আঠেরো থেকে ৪৫ বছর বয়সী দু লক্ষ যুবক যুবতীর আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক পাঁচ লক্ষ টাকা ঋণের ঘোষণা সুযোগ কর্মসংস্থানেরও যাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ তাদের জন্য এই ঘোষণাটা করা হয়েছে পাঁচ লক্ষ টাকা ঋণের ঘোষণা সুযোগ কর্মসংস্থানেরও তো সেক্ষেত্রে আপনাদের জন্য কর্মসংস্থানেরও সুযোগ থাকছে সে বিষয়ে কিন্তু জানানো হচ্ছে তারপর বলা হচ্ছে ভান্ডার রাজ্যের জনপ্রিয় প্রকল্প বাংলার এক দশমিক আট আট কোটি মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক যারা টাকা পাচ্ছেন তারা ষাট বছর পেরোলেই সরাসরি কিন্তু বার্ধক্য ভাতার আওতায় চলে আসবে তো যাদের ষাট বছর পার হয়ে যাবে এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্প পেতে পেতে তখন কিন্তু তাদের এই সরাসরি কিন্তু বার্ধক্য ভাতায় নিয়ে আসা হবে এটা কিন্তু বড়ো একটা ঘোষণা আপনাদের জন্য অনেকেই কিন্তু জানতেও চেয়েছিলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বাজেটে এই বিশাল ঘোষণা করা হলো যে লক্ষ্মীরভাণ্ডার যারা পাচ্ছেন এক দশমিক আট কোটি মহিলা সেক্ষেত্রে কিন্তু তারা তাদের ষাট বছর পার হওয়ার পরে কিন্তু সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবে ঠিক আছে তো এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তো এখান থেকে বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে তো অনেকেই কিন্তু জানতে চেয়েছিলো তার জন্য অবশ্যই শেয়ার করবেন এই ক্লিপটি তাদের কাছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যাদের বয়স ষাট পার হয়ে যাবে তারপরে কিন্তু বার্ধক্য ভাতার আওতায় সরাসরি চলে আসতে পারবে ঠিক আছে তারপর বলা হচ্ছে কর্মসংস্থান ডেউচা পাঁচমিতে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা লগ্নির ঘোষণা চাকরি হতে পারে লক্ষাধিক যুবক যুবতীর তো এই কর্মসংস্থানের কথা ঘোষণা করা হয়েছে তারই সঙ্গে আরও ঘোষণা রয়েছে দেখুন বলা হচ্ছে চামড়া শিল্প চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা বানতলার লেদার কমপ্লেক্সে তিন লক্ষ কর্মসংস্থানের পর আরো দু লক্ষ চাকরির ঘোষণা তারপর বলা হচ্ছে স্ট্যাম্প ডিউটিতে ছাড় স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ছ মাসের বৃদ্ধির ঘোষণা বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির দু শতাংশ এবং জমি বাড়ির বাজার মূল্যের সার্কল রেটের দশ শতাংশ ছাড়ের মেয়াদ আরও ছ মাস বৃদ্ধির ঘোষণা করা হয়েছে তারপর বলা হচ্ছে আর্থিক বৃদ্ধির হার রাজ্যের আর্থিক বৃদ্ধির হার আট দশমিক চার এক শতাংশ হওয়ার ঘোষণা করা হয়েছে তো বাজেটে এই হাইলাইট বিষয়গুলো পেতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো এর পরবর্তীতে আরও একটা ডিটেলে ভিডিও চলে আসবে তো অবশ্যই যদি কিছু এখান থেকে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো